আমরা চাইছি চার পাঁচটা সিভিক মুখ্যমন্ত্রী দেওয়া হোক, এক একটা জায়গায় সবাই মুখ্যমন্ত্রী পদ সামলাবেন, ছ মাস করে সিভিক মুখ্যমন্ত্রী। আমরা চাইছি চার পাঁচটা সিভিক মুখ্যমন্ত্রী দেওয়া হোক, এক একটা জায়গায় সবাই মুখ্যমন্ত্রী পদ সামলাবেন, ছ মাস করে সিভিক মুখ্যমন্ত্রী। আমরা চাইছি এবারে চার পাঁচটা সিভিক মুখ্যমন্ত্রী দেওয়া হোক, একটা একটা জায়গায় মুখ্যমন্ত্রীর পদ সামলাবে, ছ মাস করে। এইরকমই বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুরে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে এসে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত বৃহস্পতিবার 59 ডিপ্লোমা চিকিৎসক বা হেলথ কেয়ার প্রফেশনাল তৈরির জন্য পরামর্শ দেয়। সেই কারণেই 15 জনের একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়, অর্থাৎ 59 থেকে মুখ্যমন্ত্রী যে নির্দেশিকা দিয়েছিলেন, যে পরামর্শ দিয়েছিলেন, সেই কারণেই 15 জনের একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়। সুকান্ত মজুমদারের বক্তব্য, ওই বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট কোনোদিন আর আসবে না, মানুষ মারার জন্য এই সিভিক ডাক্তার তৈরির চেষ্টা চলছে। আমরা চাইছি এবারে চার পাঁচটা সিভিক মুখ্যমন্ত্রী দেওয়া হোক, এক একটা জায়গায় মুখ্যমন্ত্রীর পদ সামলাবে, ছ মাস করে। কি বললেন সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের। ওই এক্সপার্ট কমিটির রিপোর্ট আর আসবে না, চিন্তা নেই, কারণ মানুষ মারার জন্য যে এই যে সিভিক ডাক্তার তৈরির চেষ্টা চলছে, এত কিছু যখন সিভিক হচ্ছে, আমরা চাইছি চার পাঁচটা সিভিক মুখ্যমন্ত্রী দেওয়া হোক, এক একটা জায়গায় সবাই মুখ্যমন্ত্রী পদ সামলাবেন, ছ মাস করে সিভিক মুখ্যমন্ত্রী। এদিন কালিয়াগঞ্জের রাধিকাপুরের চাঁদগাঁও গ্রামে গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতেও যান তারা, পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি সর্বতোভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন সুকান্তবাবু। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে এবং সেখান থেকেই তিনি এই মন্তব্য করেন, বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের। তিনি বলছেন এবার সিভিক মুখ্যমন্ত্রী দেওয়া হোক, সিভিক মুখ্যমন্ত্রী চাইছেন, এমনটাই মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন এক একটা জায়গায় মুখ্যমন্ত্রীর পদ সামলাবে, ছ মাস করে, এমনটাই মন্তব্য করতে শোনা যায় সুকান্ত মজুমদারকে। গত দুদিন আগেই 59 থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে যাতে একটা ডিপ্লোমা কোর্স চালু করা যায় মেডিকেলের জন্য, যে সমস্ত জায়গায় চিকিৎসকের অভাব সেই সমস্ত জায়গায় এই চিকিৎসকেরা তারা চিকিৎসা করতে পারবেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন। এবং তিনি এজন্য একটা কমিটি গড়ে স্বাস্থ্য দপ্তরকে পুরো বিষয়টা খতিয়ে দেখার জন্য তিনি নির্দেশও দিয়েছিলেন। সেই বিষয়কে হাতিয়ার করেই এবার সুকান্ত মজুমদারের বক্তব্য যে ডিপ্লোমা চিকিৎসক বা হেলথ কেয়ার প্রফেশনাল তৈরির জন্য পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যেটা সেই কমিটির রিপোর্ট আর কখনো আসবে না, এমনটাও মন্তব্য করতে শোনা গেল সুকান্ত মজুমদারকে। মানুষ মারার জন্য সিভিক ডাক্তার তৈরির চেষ্টা চলছে, তিনি বলছেন যে আমরা চাইছি এবার চার পাঁচটা সিভিক মুখ্যমন্ত্রী দেওয়া হোক, এক একটা জায়গায় মুখ্যমন্ত্রীর পদ সামলাবে, ছ মাস করে, এমনটাই মন্তব্য সুকান্ত মজুমদারের। এই সংক্রান্ত সমস্ত আপডেট এবং খবরাখবর যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।